যোগ্যতা দিয়ে যেসব তারকা বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন নোরা ফাতেহি। নাচ থেকে শুরু করে গ্ল্যামার স্টাইল সবকিছুতেই দুর্দান্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এই সফলতার বিষয়ে অবাক করা তথ্য দিলেন নোরা। নোরা জানান, নাচের উপর তিনি কখনো কোনো প্রশিক্ষণ নেননি, ছোট থেকে টেলিভিশন দেখে নাচ শিখেছেন। তার পরিবারে কেউ চাননি যে তিনি বিনোদন জগতে পা রাখুক, তাই সবকিছুই লুকিয়ে করতে হতো নোরাকে। শুরুর দিকে কাজ করে কোনো পারিশ্রমিক পেতেন না, এছাড়া এখনো অনেকের থেকে পারিশ্রমিকের চেক নেওয়া বাকি রয়েছে তার। জানা গেছে নোরা অভিনেত্রী হতে চেয়েছিলেন, কিন্তু তার দুর্দান্ত নাচের জন্য আইটেম ডান্সার হিসেবে সবচেয়ে জনপ্রিয় তিনি। নোরাকে অনেক দক্ষিণী সিনেমায় দেখা গেলেও বলিউডে তার প্রথম অভিষেক হয় রোড সিনেমার মাধ্যমে। এছাড়া সালমান খানের ভক্ত ছিলেন নোরা, আর সেই কারণেই বিগ বস সিজন 9 এর প্রতিযোগী হতে রাজি হন এই সুপারস্টার।